জিম্মি দশা থেকে মুক্তির এক মাস পর তেইশ নাবিক নিয়ে আজ কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাবে এম ভি আবদুল্লা জাহাজ শিপিং কর্তৃপক্ষ বলছে বিকাল বা সন্ধ্যা নাগাদ জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাতে পারে নাবিকরা সুস্থ আছেন আসার পর নাবিক ও ক্রুদের একটি ব্যাচ পাঠানো হবে জাহাজে এম ভি আবদুল্লাতে থাকা তেইশ জন নাবিককে মঙ্গলবার একটি জাহাজে লাইটার জাহাজে করে কেএসআরএম লাইটার জেটি সদর ঘাটে আনা হবে সেখানেই তাদের বরণ করবেন স্বজনরা সংযুক্ত আরব থেকে টন নিয়ে এসেছে কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি অংশ খালাসে জাহাজ নেওয়া হবে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে বারো মার্চ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের হাতে আটক হয় বাংলাদেশি জাহাজটি তেরো এপ্রিল মুক্ত হয় জাহাজটি